নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রতীন কুমার পাল। আমার ইউটিউব চ্যানেলে যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে অ্যাকুয়েট জ্বর, কোল্ড অ্যান্ড কফ, ফিভার। এখন ফিভারের সিজন চলছে বন্ধুরা। আজকে এখনকার জ্বরে হয়তো 4-5 দিন পার হয়ে গেলে লোকে বলছে যে এখন ভাইরাস ফিভার। ভাইরাস কথাটা তো আগে থেকে আছি। ভাইরাস ফিভার মানে এখনকার জ্বর বাড়ির যদি কোনো একটি ব্যক্তির হলে তার সাথে সাথে গোটা বাড়ি সবই হয়ে যাচ্ছে। এর জন্যে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ আপনাদের সামনে আনবো। সেই ওষুধগুলি বাড়িতে যদি রাখা হয় তাহলে সেই ওষুধগুলি রাখলে কী হবে, ডাক্তারের কাছে হঠাৎ জ্বর এলে ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই, ওটাকে ইউজ করুন বাড়িতে। ব্যবহার করলে কী হবে, আস্তে 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 জ্বরটি ঠিক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কারো যদি জ্বর, ঠান্ডা কাশি বা জলভিজার কারণে যদি জ্বর এসে থাকে বা নাক দিয়ে জল ছাড়া, মাথা যন্ত্রণা, এসব সমস্যা থাকলে, হয়তো কোনো বাচ্চার জ্বর এসছে, জলের টান আছে প্রচণ্ড, হয়তো বলছে জল খাবো খাবো খাবো, কিন্তু একটক খেয়ে কিন্তু জল আর খেতে চাচ্ছে না, কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর আছে, হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, হাত পা ব্যথা, এসব সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথি মেডিসিনটি এটা দুফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে 2 ঘন্টা অন্তর খান। সারাদিনে 7-8 বার যদি খাওয়া হয় তাহলে আস্তে আস্তে দেখবেন যে এইসব সমস্যাগুলো থাকলে বা এইসব লক্ষণগুলো দেখা দিলে আর্সেনিক অ্যালবাম ইউজ করুন, তাহলে জ্বরটি কিন্তু আস্তে 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 কমে যাবে। আর যাদের ক্ষেত্রে হয়তো জ্বর আছে কিন্তু জলের টান আছে, ভেতর মুখ শুকনো থাকছে কিন্তু জলের টান আছে, কিন্তু জল দিলে অনেকটা পরিমাণে জল খাচ্ছে বা জল খাবানো খাবানো এরকম ভালো থাকছে, কিন্তু জ্বর প্রচণ্ড হঠাৎ জ্বর এসছে, মানে উড়িয়ে আসার মতো জ্বর এসছে, কিন্তু জ্বর প্রচণ্ড জ্বর আছে, মাথা যন্ত্রণা আছে, গাতে ব্যথা আছে, আর ছেলে চমকি চমকি হচ্ছে, এসব ক্ষেত্রে একোনাইট ন্যাপ, এই কমান্ড ওষুধ আপনারা সবাই জানেন, তাই একোনাইট ন্যাপ এই মেডিসিনটি 30% 11 এটা দুফোঁটা করে 1 ঘন্টা অন্তর খাবেন, খেলে আস্তে 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 আপনারা এটা কমে যাবে। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে, নাক দিয়ে জল ঝরা, হাঁচি কাশি, তার সাথে সাথে জ্বর আছে বা জলে ভিজার কোনো সমস্যা থেকে ট্যাম আবহাওয়া আছে, তাদের ক্ষেত্রে রাষ্ট্রাক্স 30 এই পটেন্সি দুফোঁটা করে 2 ঘন্টার অন্তর, সারাদিনে 2 ঘন্টার অন্তর ব্যবহার করুন। ব্যবহার করলে আস্তে আস্তে আপনাদের যে সমস্যা, অ্যালার্জির সমস্যা বা হাঁচি, ঘন ঘন ঠান্ডা লাগা, এইসব সমস্যাগুলো যেটা আছে বা ঋতু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগা, গায়ে প্রচণ্ড জ্বর আছে, হাত পা ব্যথা আছে, তাদের ক্ষেত্রে রাষ্ট্রাক্স 30 এই মেডিসিনটি দুফোঁটা করে 2 ঘন্টার অন্তর ব্যবহার করুন। ব্যবহার করলে কিন্তু যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আস্তে 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 কমে যাবে। এরপরে আনব যে গায়ে জ্বর আছে এবং পেটে গ্যাস আছে, এবং খিদে হচ্ছে না, গাবমি ভাব আছে, এইসব ক্ষেত্রে নাক্সপাম 30 এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন, কিন্তু সাথে জ্বরের সাথে সাথে গ্যাসও আছে, গ্যাস থাকতে হবে এবং পেটে যন্ত্রণা বা গাবমি ভাব, মাথা যন্ত্রণা, মাথা ভাব, এসব সমস্যা থাকলে নাক্সপাম 30 এই মেডিসিনটি দুফোঁটা করে 2 ঘন্টা অন্তর ব্যবহার করুন, তাহলে কিন্তু গ্যাসটাও কমে যাবে, সাথে সাথে জ্বরটাও কমে যাবে যদি গ্যাসের কারণে জ্বর হয়ে থাকে। আর জেলসমিয়াম 30 এই মেডিসিনটি ঝিম ধরা ভাব থাকবে, গায়ে প্রচণ্ড জ্বর থাকবে, আর চমক থমথম থমথম করবে, এবং রুগীর হাত ব্যথা, মাথা যন্ত্রণা, আর রুগী হতম বলে মাথাটি ব্যথা এরকম কোনো ভাব থাকবে, এবং জলের একদম চেষ্টা থাকবে না, জলের চেষ্টা থাকবে না, একবার জল খাবো না এরকম ভাব থাকবে, সেক্ষেত্রে জেলসমিয়াম 30 এই মেডিসিনটি দুফোঁটা করে 2 ঘন্টা অন্তর ব্যবহার করুন। ব্যবহার করলে আপনাদের যে সমস্যাটা হচ্ছে এই লক্ষণ অনুসারে যদি ব্যবহার করেন নিশ্চয়ই এর ফল পাবেন। এরপরে মেডিসিন হচ্ছে বেলুডোনা 30 এই মেডিসিনটি যাদের জ্বরের সাথে সাথে চোখ মুখ লাল, এবং চোখ মুখ থমথম থমকে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে জ্বরের সাথে সাথে, মাথা প্রচণ্ড যন্ত্রণা, আর রুগী ছটফট করে আনতে আনতে করবে,
আর রুগী হয়তো বলবে যে আমার হাঁটু পিদা, আমার পাটি পিদা, আমার মাথাটি পিদা, এর সমস্যা ঠিকই থাকবে। সাথে সাথে ঠান্ডা, কাশি, গলা ব্যথা এবং নাক দিয়ে জল ঝরা এবং শরীরটি মানে এত জ্বর যে শরীরটি ভাব বেরোচ্ছে, সেই ক্ষেত্রে বেলেডোনা 30 এই মেডিসিনটি ইউজ করুন। এই মেডিসিনটি ইউজ করলে এখন জ্বর আস্তে 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 কমে যাচ্ছে। এরপরে মেডিসিন হচ্ছে ভাইটামিন আকারে বাইকম্বিনেশন 11, এটা জ্বরের ক্ষেত্রে খুব ভালো ঔষধ। এটা 4টি করে ট্যাবলেট চুষে খেয়ে একটু গরম জল খাবেন বা গরম একটু চা খাবেন, খেলে আস্তে আস্তে জ্বর কিন্তু কমে যায়। গা ব্যথা, ঠান্ডা, কাশি, নাক দিয়ে জল ঝরা এবং মাথা যন্ত্রণা, গাঁট ব্যথা, এসব ক্ষেত্রে কিন্তু বায়োকেমিক মেডিসিন বাইকম্বিনেশন 11। এ বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে বা এ থাকে, আপনারা হোমিওপ্যাথি এই কটা মেডিসিন বললাম এসব 10 ml সিসিতে এনে বাড়িতে রেখে দিতে পারেন। কোন সময় রাতবিরেত দরকার হলো তাহলে কিন্তু এইভাবে দুফোঁটা করে খাওয়াতে পারবেন লক্ষণ অনুসারে। আর যদি বেশি পরিমাণে যদি প্রয়োজন হয় তাহলে 1 আউন্স মানে 30 ml সিসিতে হয়তো 10 ফোঁটা দিয়ে মানে ফিল্টার জলে 10 ফোঁটা দিয়ে মিশিয়ে আপনি ঝাঁক দিয়ে রেখে দিতে পারেন। এটাকে 1 চামচ করে বাচ্চা দিকে 1 চামচ করে ঘন্টা ঘন্টায় বা 2 ঘন্টা অন্তর খাওয়াতে পারেন। এভাবে আমরা যদি মেডিসিনটা ঝাঁক দিয়ে তৈরি করে রাখি তাহলে কিন্তু এখানে ঘন্টা ঘন্টা খাওয়া যেতে পারে। আর যদি জ্বর 4 দিন 5 দিন পার হয়ে গেল কিন্তু জ্বর ছাড়ছে না তাহলে কিন্তু একটা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে বন্ধুটাকে তাহলে আমার চ্যানেল রতন কুমার পাল চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং নতুন যেসব বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি দাবি রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।